আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। পৃথিবীর যে যেখান থেকে প্রত্যয় টিভির প্যারেন্টিং সিরিজের আজকের এই আয়োজনে আমাদের সাথে যোগ দিয়েছেন, সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। কে কথা বলবো, তো চলুন চলে যাই আজকের মূল কথায়। সন্তান জীবনের শোভন ও সৌন্দর্য, সুসন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সন্তানের চোখে ভবিষ্যতের স্বপ্ন দেখেন মা বাবা। আদর্শ সন্তানের মাধ্যমে দুনিয়া ও আখেরাতে সম্মান বৃদ্ধি হয় তাদের, মৃত্যুর পরও তার সুফল পেতে থাকেন অনন্তকাল। এজন্য ইসলাম ধর্মে পবিত্র কোরআনে সন্তানকে আল্লাহ তাআলা জীবনের সৌন্দর্য হিসেবে উল্লেখ করেছেন। সূরা কাহাফে বলা হয়েছে, সম্পদ ও সন্তান পার্থিব জীবনের সৌন্দর্য। সন্তান যেন জীবনের সম্পদ ও শোভা হয়ে ওঠে, এজন্য মা বাবাকেও কিছু নির্দেশনা মেনে চলতে হবে। প্রত্যয় টিভির প্যারেন্টিং সিরিজের আজকের আয়োজনে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে নির্দেশনাগুলি মেনে চলার মাধ্যমে আপনি আপনার সন্তানকে প্রপার প্যারেন্টিং করতে পারবেন। এক, আদর্শ মা নির্বাচন। ভাবছেন আদর্শ মা নির্বাচন কিভাবে প্রপার প্যারেন্টিংয়ের উপকরণ হতে পারে? তাহলে জেনে রাখুন, সুসন্তান লাভের প্রথম ও প্রধান শর্ত হল সন্তানের জন্য আদর্শ মা নির্বাচন করা, অর্থাৎ এমন নারীকে বিয়ে করা যে সন্তানের আদর্শ মা হতে পারবে। যারা মুসলিম তারা নিঃসন্দেহে জানেন যে হাদিসে বিয়ের আগে মেয়ের চারটি গুণাগুণ দেখতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীদের চারটি গুণ দেখে বিয়ে করো, তার সম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ সৌন্দর্য ও তার দিনদারি। তবে তুমি দিনদারিকে প্রাধান্য দেবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। দুই, সুসন্তান লাভের দোয়া করা। সন্তান আল্লাহর দান, আল্লাহ যাকে খুশি তাকে সন্তান দান করেন এবং যাকে খুশি দান করেন না। পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। আবার কাউকে কন্যা ও পুত্র সন্তান উভয়টি দেন, যাকে ইচ্ছা তিনি বন্ধা করেন, নিশ্চয়ই তিনি সবকিছু জানেন এবং সবকিছুতে সক্ষম। এটি সূরা আশ-শুআরা আয়াত নম্বর 50 এখানে বলা হয়েছে। আর সুসন্তান আল্লাহর অনেক বড় অনুগ্রহ, এই অনুগ্রহ লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা আবশ্যক। আল্লাহ কোরআনে মানুষকে সুসন্তান লাভের দোয়া শিখিয়েছেন, এই দোয়াকারী মা বাবার প্রশংসা করে তিনি বলেছেন, এবং যারা বলে হে আমাদের প্রভু আমাদের দান করুন চক্ষু শীতলকারী স্ত্রী ও সন্তান, আমাদের আপনি ক্ষুধাভীরুদের নেতা নির্বাচন করুন। তিন, ছেলে ও মেয়েতে বৈষম্য না করা। সন্তান ছেলে হোক বা মেয়ে, তার জন্য আনন্দ প্রকাশ করা মা বাবার জন্য ইমানের পরিচায়ক। আল্লাহ তাআলা ছেলে ও মেয়ে উভয়ের জন্মকে কোরআনে সুসংবাদ হিসেবে উল্লেখ করেছেন। ছেলের জন্মের খবর যেমন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, মেয়ে জন্মের সংবাদও আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। যারা এই সুসংবাদে সন্তুষ্ট হতে পারে না, মনে মনে ব্যথিত হয়, আল্লাহ তাদের কঠোর সমালোচনা করেছেন। বলা হয়েছে, যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, মনকষ্টে তাদের চেহারা কালো হয়ে যায়। তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তারা নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে। তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট। চার, সুন্দর নাম রাখা। সুন্দর ও অর্থবহ নাম সন্তানের প্রথম অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান জন্মের 7 দিনের ভেতর তার নাম রাখার নির্দেশ দিয়েছেন। সন্তানের নাম সুন্দর ও অর্থবহ হওয়া আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণের পর অনেক সাহাবীর নাম পরিবর্তন করে দিয়েছিলেন, কেননা তাদের নাম ইসলামী ভাবাদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল অথবা তাদের নাম অর্থপূর্ণ ছিল না। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নাম বাররাহ পরিবর্তন করে জয়নাব রাখেন। সন্তানের নাম রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমাদের নামে এবং তোমাদের পিতাদের নামে ডাকা হবে, সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। পাঁচ, উত্তম প্রতিপালন। শিক্ষা দীক্ষা, পারিবারিক প্রতিপালন ও পারিপার্শ্বিকতা শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই সন্তান প্রতিপালনে মা বাবা ও অভিভাবকদের অনেক বেশি যত্নশীল হতে হবে। সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে পারলেই ভবিষ্যতে সে আদর্শ মানুষ হয়ে উঠবে, পরিবার, দেশ ও জাতির সম্পদে পরিণত হবে। ইসলাম শিশুর প্রতিপালনে কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখতে বলেছে, তা হলো ইমানি শিক্ষা নিশ্চিত করা, চারিত্রিক শিক্ষা নিশ্চিত করা, বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা, শারীরিক সুস্থতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করা, মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা, সামাজিক শিক্ষা তথা সামাজিকীকরণ নিশ্চিত করা। তো সুপ্রিয় দর্শক, অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের সকলের জীবন, সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।